14 দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত 8:30 দিকে তথ্য জানান ওবায়দুল কাদের। বৈঠক শুরু হয় বিকেল 5:30 দিকে। বৈঠকে 14 দলের নেতারা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা রাজনৈতিক কিছু নয়, সম্পূর্ণভাবে জঙ্গিবাদী কাজ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ সময় 14 দলের কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। জোটের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে। এটি এখন বাস্তবায়নের দায়িত্ব সরকারের।